ভগবান আর ভগবান আবার আমাদেরকে একটা ইঙ্গিত দিল বলো কি ইঙ্গিত দিল বাচ্চাটা বলছে যে গামলিতে আমি শিশু করতে ভালোবাসি এটা আমার খুব ভালো লাগে বিচন পছন্দের তার মানে কি হ্যাবিচুয়েটেড ভালোবাসা অতিরিক্ত টান মানে একটা অ্যাটাচমেন্ট গামলির সাথে বাচ্চাটার একটা অ্যাটাচমেন্ট শিশুটার একটা অ্যাটাচমেন্ট বুঝতে পারছো স্বাভাবিক না মাকে যেই নামে ডাকা হোক না কেন মা তো মাই হয় আমরা দুর্গাকে দুর্গা বলি কালী বলি সরস্বতী বলি লক্ষ্মী বলি সেই মা সেই মা সব মা কিন্তু প্রত্যেকে মা ঠিক সেই রকম ধরনের চরিত্র চরিত্রে দাগ দিয়ে চরিত্রে কালিমা দিয়ে চরিত্রে নোংরা কথা বলে যত যাই নাম দাও না কেন আমাদের টিনার টিনার সন্তান কিন্তু টিনার সাথে অ্যাটাচ দেখতে পাচ্ছ কিন্তু ওই চোখ আমাদের বেচারাম বেচারামের একটাই ব্যাপার বেচারাম তো এইট ফেল পেটে নেই জানে না যে ব্লগিং করতে গেলেও একটা ন্যূনতম যোগ্যতা লাগে ও কী করলো সঙ্গে সঙ্গে ওই ভালোবাসা অ্যাটাচমেন্ট বাচ্চাটা বলছে যে আমি আমি ওখানেই গপবো আমার ভালো লাগে আমি ভালোবাসি এই ভালোবাসাটাকে ভালো লাগাটাকে পুরো উল্টে পাল্টে দিল রাগের বিষয় এত রাগান্বিত ব্যাপার কিন্তু একটা বারো রাগের বিষয় নয়ই বলেছে ভালোবাসি আমার ভালো লাগে স্বাভাবিক ভালো তো লাগবেই মায়ের নাম দিয়ে গামলিকে ট্রান্সফার করা হয়েছে তো সেই হিসেবে মাকে ট্রান্সফার করা হয়েছে গামলি নামে অথচ দেখো সেই গামলি নামের প্রতিও বাচ্চাটার এত ভালোবাসা গামলিতেও চুচু করবে ও তাকেও ছাড়তে পারছে না কিন্তু দেখো এটাকে নিয়েও কন্ট্রোভার্সি মেরে মানে সেই ভগবানকে নাম পেয়ে মুজে খুঁজ ভিক্সা দে দো সেই বেচুর সেই সেই রকম অবস্থা সেই বউকে বিক্রি করে বইয়ের নাম দিল বউকে বিভিন্ন রকমভাবে অপদস্থ করে বইয়ের নাম দিলো গামলি আবার সেই গামলি নামটাকেও বিক্রি করে বেচুকে খেতে হচ্ছে কি অবস্থা ভগবান বেচুর কি অবস্থা কী দৈনদশা কী দৈনদশা সিরিয়াসলি এ নাকি আবার পুরুষ সত্যি পুরুষের নামে কালা ধাপ্পা একটা পুরুষ কত খেটে তবে পরিবারের মুখে খাবার তুলে দেয় আর এর দেখো দিন বিক্রি দিন সেল 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 আরে বেচু শীতকালে তো সেলটা কম দে এখন রাখ আবার চৈত্র বৈশাখ মাসে দিবি নাহলে তখন কি খাবি লো হ্যাঁ কী খাবি তুই তখন উফ আমার কি পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন যায় তত আনন্দ বেচু উচ্ছন্নে গেলে আমার কি যায় আছে আমার কিছু দেয় আসে না বেচু না খেয়ে থাকবে সেই দিনটা তো খুব তাড়াতাড়ি আসছে গোটা হোয়াইটই দেখবে কারণ আমরা এরকম অনেক ব্যাপারই জানি যে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার গেন করে বসে আছে কিন্তু চ্যানেলে ভিউজ ওয়ান পয়েন্ট টু কে ওয়ান কে ফাইভ হান্ড্রেড সিক্স তো সেই দশাই বেচুন হতে চলেছে চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বাচ্চাটার সাথে গামলার অ্যাটাচমেন্টটা দেখে না চোখে জল এসে গেলো সত্যিই মনে কষ্ট লেগে গেল যে টিনার নাম তো টিনা তাকে ডাকা হয় গামলা বলে নাম দেয়া হয়েছে গামলা টিনার নাম ভুলিয়ে দিল বলল মা মারা গেছে বাচ্চাকে এই শিক্ষাটাও দেওয়া হলো তারপরও টিনার ফেক নাম একটা বার করা হলো গামলা টিনাকে নোংরা চরিত্রহীন প্রমাণ করার জন্য অথচ তারপরেও বাচ্চাকে মায়ের থেকে আলাদা করা যাচ্ছে না এটা হচ্ছে ভগবানের একটা আবার একটা ইঙ্গিত কিন্তু ওই যে কথায় বলে যে ব্লগিং করতে গেলেও ন্যূনতম যোগ্যতা লাগে এইট ফেল এইট পাস না এইট ফেল তার থেকে আর আমরা কত ভালো আশা করবো তাই না আমি বারবার বলেছি না বেচু যত থুতু ফেলবে বেচুর নিজের গায়েই থুতুটা পড়বে কারণ বেচুর এইটুকু জ্ঞানও নেই যে ওপর দিকে থুতু ফেললে নিজের গায়েই পড়ে কি বুঝতে পারলে তো চলো বন্ধুরা ওয়েলকাম টু মিলিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা দেখার পরে তো আরও ভালো আছি ভগবান কতগুলো ইঙ্গিত দিচ্ছে দেখো বাচ্চাকে বলা হলো মা মারা গেছে বাচ্চা জানে টিনা মারা গেছে তারপরে বাচ্চাটা বাবার কাছে থাকতে থাকতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ফ্যামিলির প্রতি ঠাঙ্গা দাদু বাচ্চা ঠিক আছে সব কিছু তারপরেও বাচ্চাকে মায়ের কথা তো বাদই দাও সবাই বলে যে মা খারাপ ফেনা তেনা বাচ্চা মায়ের কাছে যাবে না মায়ের এই করবে না ওই করবে না তবুও দেখো আমাদের বেচু আজকের ভিডিওতে যেটা বোঝাতে তাই চাইলো যে আমাদের টিনার মপে ওপর নাকি বাচ্চাটার প্রচুর রাগ এটা বোঝাতে চাইছিল তাই তো ভাব অন্তর্নিহিত নাকি কি সব ভাব সম্প্রসারণ অনেক সময় পড়েছি না ছোটোবেলায় তো সেই আর কি সেইগুলো সব কিন্তু বেচু একটু ভুল করে ফেলেছে ব্যাপারটা হচ্ছে বাচ্চাটা বারবার বলতে চাইছিলো যে বাচ্চাটা শুশুটা ওর মধ্যেই করবে গামলিটাতেই করবে তার মানে বুঝতে পারছ আচ্ছা তোমরা একটু ভাবো সন্তানরা মায়ের কোলে মাকে যখন জাপটে ধরে শুশুটা কিন্তু মায়ের কোলেই করে দেয় দেখবে বাচ্চারা মায়ের কোলেই বেশি শুশু করে তাই তো মায়েদের কাপড় মায়েদের নাইটি মায়েদের কাপড়ই বেশি ভেজে বাচ্চার শিশুতে বাচ্চার শ্বশুতে তাই তো তো সেই ক্ষেত্রে আলাদাই একটা অ্যাটাচমেন্ট মানে বাচ্চাকে বলা হলো মা নেই মায়ের কোথাও অস্তিত্ব নেই অথচ বাচ্চা বলছে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে এখানে হুশু করতে এখানে শুশু করতে এখানে করতে তাহলে চিন্তা করতে পারছ দেখো এত কিছু করেও নাম দিয়ে দিল গামলি মানে গামলা তারপরেও বাচ্চার গামলির প্রতিও টান থেকে যাচ্ছে যে না আমি ওখানেই শুশু কব্ব আমি ওখানেই ছুচু কব্ব কি সুন্দর বলছিল না কিউট কিউট করে তো তাই তো সেটাই হচ্ছে ব্যাপার কিন্তু ওই যোগ বেচারাম বিক্রি করে খাওয়া সেইটার মানেটাকে তো উল্টো করতে হবে পাবলিকেরা ছাড়বে খেতে হবে তো মেন কথা ঘর দৌড় বাড়ি এগুলো তার মানুষ কামড়ে কামড়ে খায় না পেটে তো অন্ন তুলতে হবে ওই যে যোগ্যতা নেই আবার বললাম একটা নর্মালি একটা ব্লগিং করতে গেলেও একটা যোগ্যতা লাগে ব্লগার হতে গেলেও যোগ্যতা লাগে যার তার দ্বারাই ব্লগিং হয় না দেখো এত ব্লগিং চ্যানেল খুলে বসে আছে কেউ দেখো কাপড় খুলে দেখাচ্ছে কেউ নোংরামি দেখাচ্ছে কেউ ওই দেখাচ্ছে কেউ ওই দেখাচ্ছে যারা ভদ্র মানুষ তারা ওই ধরনের নোংরা চ্যানেল অ্যাভয়েড করে চলে যাচ্ছে যারা ওই ধরনের ক্যাটাগরি তারা খুলে দেখবে তো সেই ক্ষেত্রে সব ব্লগার নাম ব্লগিং নাম এই ব্লগিং নাম ওই ব্লগিং সবার দ্বারাই কি আর সব কিছু সম্ভব হয় যারা সৎপথে থাকে সুন্দরভাবে ঝকঝকে তকতকে মিথ্যা বলে না ঢপ দেয় না লোকের পিন্ডি চটকায় না পিএন পিসি করতে বসে না কলতলার মাসি মেশো হয় না তাদের দেখো চ্যানেল গড়গড় গড়গড় করে উঠে যাচ্ছে এই যে টিনা টিনাকে নিয়ে এত কিছু বলে টিনা ডোন্ট কেয়ার থোরাই কেয়ার টিনা পাত তাই দেয় না কেন দেয় না কারণ এই ধরনের দেখো যাদের কাজ যেটা তারা তো করেই যাবে যার কাজ পিছনে লাগবো যার কাজ নোংরা কথা বলবো যার কাজ গলাগালি দেবো তারা করবেই আচ্ছা তাই বলে তোমরাই বলো একটা ভুকু রাস্তার ভুকু তারা তো আর ট্রেনিং পায় না তারা হয়তো ভাবে তুমি তাকে আক্রমণ করতে যাচ্ছ ক্যাক করে কামড়ে দিল তোমার তুমি কি করবে তখন তুমি ডাক্তারের কাছে যাবে ইঞ্জেকশান নেবে মানে যেটা যা যা ডোজ থাকে মানে কুকুরে কামড়ালে বা ভুকুতে কামড়ালে যা যা ডোজ থাকে সেগুলো তাই তাই নেওয়া হবে ইঞ্জেকশন পরপর আমি আমার ট্রিটমেন্টের চেষ্টা করবো নাকি আমি এই তুই আমাকে কামড়েছিস বলে ক্যাঁক করে আমি উল্টে কামড়ে দেবো কুকুরটাকে সেটা তো না তো ব্যাপারটা হচ্ছে এটাই যার যা কাজ সেটা করতে দাও পরিষ্কার কথা টিনা নোংরা টিনা চরিত্রহীনা টিনা খারাপ বলে 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 মুখ দিয়ে ফেনা উঠে গেল মানুষ আর কত শুনবে মানুষ আর কত দেখবে মানুষের ঘেন্না ধরে যাচ্ছে বলে 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 ঘেন্না এ হয়ে তো সেই ক্ষেত্রে যার কাজ যেটা সে সেটা করবেই আর টিনার কি টিনা এদেরকে পাত্তাই দেয় না টিনা তো বলে এই সব ফালতু আতিপাতি যাকে তাকে আমি অত পাত্তা দিই না কিন্তু অথচ দেখো টিনাকেই এদের বিক্রি করে খেতে হচ্ছে আজকে কত ভিডিও দেখেছি স্বামীদের শরীর খারাপ স্বামীদেরকে গাড়ি করে নিয়ে যাচ্ছে সামনে বসে লাইভ করতে করতে যাচ্ছে স্বামীরা সব কাতাড়াচ্ছে এই যায় ওই যায় এরকম অবস্থা স্ত্রীরা লাইভ করতে করতে যাচ্ছে পরের সংসার ভাঙাতে ভাঙাতে যাচ্ছে সব দেখা হয়ে গেছে কে কত পতিব্রতা কে কত সন্তান ব্রতা কে কত সন্তান ব্রতী তাই না ভিডিওতে কত কি আমরা দেখেছি বাচ্চারা খাবার জন্য হাই হাই করছে মায়েরা সব লাইভ করে যাচ্ছে এই যা ওইখানে খাবার আছে খেয়ে নিগে যা এই কর ওই কর মানে ব্যাপারটা হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে আমাকে টাকা ইনকাম করতে হবে তার জন্য স্বামী সন্তান সংসার চুলোর পারে যাক তাহলে তারা তো বান্দা। মানে যেন তেন নো সেটা সেটা অন্যের পরিবারের বাবা মা দাদু ঠাকুমা দাদা বৌদি কি সম্পর্ক সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে নোংরা কথা শোয়াতে হবে আর এরকম ভিউয়ার্স তো থাকেই যারা নিজেদের লাইফে ফ্রাস্ট্রেটেড মানে ফ্রাস্ট্রেশন অবভিয়াসলি মহিলা বলছি আমি মহিলারাই তো ফ্রাস্ট্রেশন বেশি ঝরে পড়ে তাদের অন্যের জায়গায় সে জন্যই তো বলে যে মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু তাই না কারণ মেয়েরা মেয়েদের সুখ শান্তি সহ্য করতে পারে না তাই তো নাহলে বলো না কার বাড়ি কি ঝামেলা হচ্ছে কারে অশান্তি হচ্ছে কি হচ্ছে কে অত ইন্টারেস্ট নিয়ে দেখতে যাচ্ছে গো কার অত সময় আছে সবার পরিবারই সন্তান আছে তাদের পড়াশোনা খাওয়া দাওয়া এইসব হেনা না আর এখানে এই যে টাকা ইনকাম করতে হবে পয়সা ইনকাম করতে হবে আর বিক্রি যত তুমি করতে পারবে তত তোমার ইনকাম তত তোমার টাকা পয়সা এটা হচ্ছে ফ্যাক্ট এখন এবার আছি পরের কথায় দেখো পরিষ্কার কথা অভ্যস্ত বলে কোনো কিছু ব্যাপার হয় না অভ্যস্ত বলে কোনো কিছু ব্যাপার হ্যাঁ অভ্যস্ত বলে হয় কিছু কিছু মানুষ সেটা জানে যে অভ্যাস কাকে বলে এই যে জীবনে অভ্যস্ত হয়ে যাওয়াটা হ্যাঁ সত্যি অভ্যস্ত এই যে দাল্লি কথায় কথায় বলে বাচ্চাটা হ্যাবিচুয়েটেড হ্যাঁ বাচ্চাটা হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে দাল্লি কেন বলে বলো তো কারণ দাল্লি সবেতে অভ্যস্ত আজ কিছু দাল্লির ছেলে দাল্লির ছেলের ব্লগে দেখতে পাই দাল্লির ছেলে দাল্লির ঘরে থাকে না বাইরে থাকে তার স্ত্রীকে নিয়ে আলাদা জায়গায় থাকে তার শাশুড়ি মায়ের বাড়িতে থাকে শ্বশুরমশাইয়ের বাড়িতে মানে মেয়ের বাপের বাড়িতে থাকে তাদেরই একটা আলাদা বাড়িতে থাকে এই তো দাল্লি দাল্লি এতে অভ্যস্ত কারণ ওর পরিবারটা ভেঙে খান খান কী আছে পরিবারে এক ছেলে এক বউকে নিয়ে যে মা সংসার করতে পারে না অর্ধেক দিন দেখি বাড়ির মেয়েকে দিয়ে রান্নাবান্না কাজ কর্ম দেখো সব মেয়েরা রান্নাবান্না করে কিন্তু তাই বলে সবসময় মেয়েদেরকে রান্না রান্নাবান্না হেসেলে ঠেলে দেবো তাই না তারাও তো পরের বাড়ি যাবে তারাও তো পরের বাড়ি যাবে শিখে রাখলো জেনে রাখলো সব ম্যানেজ করতে পারবে বাস আবার কি মেয়েরা যে পাত্রে ঢালবে সে পাত্রেই আকার ধারণ করবে কথাই বলে মেয়েরা হচ্ছে জলের মতো তরলের মতো শেখানোটা হচ্ছে মেন কথা শিখিয়ে রাখা একদিন দশ দুদিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ ঠিক আছে দিনের পর দিন দিনের পর দিন তো বোঝা যায় বুঝলে তো কে কত স্বামীব্রত স্বামীব্রতা কে কত স্ত্রীব্রত স্ত্রীব্রতা সন্তানব্রত সব বুঝতে পারা যায় একটু দেখবে বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার দারি ব্লগিং চ্যানেল আছে সমস্ত ব্লগিং চ্যানেলগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে তারা নিজেদের লাইফে কতটা হ্যাপি তারা নিজেদের লাইফে কতটা ফ্রাস্ট্রেটেড তখনই বুঝতে পারবে তাদের সেই ঘরের ঘটনাগুলো তাদের ভিতর থেকে না মানে অন্যের ঘরের সংসারের যদি সুখ দেখতে পায় না আমি যখন সুখী হতে পারিনি আমি কাউকে সুখী হতে দেব না এটা হচ্ছে মেন ফ্যাক্ট আর এটার জন্যই কিন্তু আজকে এই আক্রমণগুলো এই যে মন্দিরাকে নিয়ে কম নোংরাম হয়েছে তোমরা বলো না মন্দিরার সাথে সোমনাথের সাথে হয়েছে সোমনাথ মন্দিরা এটা একটা কন্টেন্ট হতে পারত না সোমনাথ মন্দিরার বাবা মন্দিরার মা মানে সবাইকে কাকে বাদ রেখেছে কেউ কাউকে বাদ দেয়নি বুঝতে পেরেছ এটা হচ্ছে ফ্যাক্ট আরেকটা ঘটনা কী তো এই যে বেচু এর কর্ম এর কোনো কাজকর্ম নেই এর কোনো ক্ষমতাই নেই থেকে বড়ো কথা একটা পুরুষের একটা ক্ষমতা থাকা দরকার একটা ঝাঁ চকচকে ব্লগিং তুমি দুদিন থেকে তিন দিনের বেশি কেউ দেখ দুদিনের বেশি কেন একদিন কুঁতিয়ে একদিন কোঁত পেরে কুঁতিয়ে যদি নর্ম্যাল ব্লগিং করে ঝাঁ চকচকে মানে ভিতরে কোনো ঠেস মেরে কথা থাকবে না এমন ব্লগিং বেচুর আমি আজ পর্যন্ত দেখলাম না আজ পর্যন্ত দেখ দেখলাম না হ্যাঁ এটা সত্যি কথা যে ও আকাট মূর্খ তার জন্য ওপর দিকে থুতু ফেললে নিজে নিজের গায়ে পরে এই জ্ঞানটুকু ওর নেই যার জন্য ও এমন একটা কথা বলে দেয় যাতে ওর গায়েই থুতুটা পড়ে যায় কারণ দেখো যে ছেলে নিজের বাম মায়ের হতে পারে না নিজের রক্তের দিদির হতে পারে না সে আর একটা পায়রের মেয়েকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে এনে তাকে লক্ষ্মী করে রাখবে এটা কি আশা করা যায় এটা সম্পূর্ণ ভুল দরকার হলে তাকেও বিক্রি করে খেয়ে নেবে তাকেও বেছে খাবে খাচ্ছে পরিষ্কার কথা উল্টি করে খাচ্ছে তাই তো এবার দেখো এখন নতুন নতুন শিক্ষা চলছে দেখো ব্যাপারটা হচ্ছে কি যে চাইল্ড লাইনের চোখ আমি বলেইছিলাম চাইল্ড লাইনের লক্ষ্য সমস্ত কিছু সব সময় আছে যেমন বেচুর দিকে আছে সেরকম টিনার দিকেও থাকবে টিনা কীরকম কথা বলছে টিনা কোনো ছোট বড় কথা বলছে কি না মা সেরকম শিক্ষা দিয়ে বাচ্চাকে রাখতে পারবে কিনা মায়ের কথাবার্তা মায়ের ব্লগিং সমস্ত কিছুর উপরও কিন্তু লক্ষ্য আছে প্রত্যেকটা জিনিসের উপর লক্ষ্য আছে যে এমনি এমনি নাকি ছেলের হাতার মানে বা বাচ্চার হাতের মোয়া নাকি একটা বাচ্চার জীবন এত সহজ নয় চাইল্ড লাইনের লক্ষ্য কিন্তু সবসময় থাকছে সেটা যদি টিনা কোনো ভুল কাজ করে টিনা বাচ্চা পাবে না যদি বেচু ভুল কাজ করে বেচু পাবে না মানে কীরকম এটা পরিষ্কার কথা এটা মানতে হবে এটা আইন এটা কারোর হাতের মোয়া নয় মগের মল্লুক নয় এই যে কিছু মানুষ বসে বসে ফাটায় না আমি হ্যান করেছি ত্যান করেছি ফ্যান করেছি ফালতু ফাটায় কিচ্ছু না কিচ্ছু না আই বিচারক আইন আদালত এই তিনটে জায়গার ওপরে কেউ থাকতে পারে না সাধারণ মানুষ কেউ না যে আইন পড়ছে যে আইন আর বছর আছে কি এক বছর বাকি আছে ওসব কিচ্ছু না কিচ্ছু না তুমি কোটি কোটি টাকা ঢাললেও হবে না পরিষ্কার কথা পরিষ্কার কথা কিচ্ছু হবে না আর রইলে পরে বাচ্চা বাচ্চার ব্যাপারে তো মানে আইন তো একদম তটস্থ পরিষ্কার কথা যেখানে বাচ্চা ভালো থাকবে সেখানেই বাচ্চা সেখানেই বাচ্চা থাকবে এই যে বেচুর কথা বলা এই যে টিনাকে নিয়ে ঠেস মেরে কথা বলা সমস্ত কিছু লক্ষ্য হচ্ছে সমস্ত কিছু লক্ষ্য তোমরা হয়তো ভাববে যে আমরা হয়তো ভাবছি যে না ওটা তো শুধুমাত্র বলছে ওই গাছের টবের গামলিগুলোকে প্লাস্টিক গামলিগুলোকে এর অন্তর্নিহিত অর্থ যা বোঝার আইনে বুঝবে তা না হলে আইনের অন্তর্নিহিত অর্থ বুঝে আজকাল মানুষকে কেন বলা হচ্ছে যে জেল পর্যন্ত হতে পারে জেলের ঘানি পর্যন্ত টানা হতে পারে আমরা সবাই জানি যে কাকে বলছে নাম নিয়ে তো ভিডিও করেনি এটা সত্যি কথা কিনা নাম নিয়ে তো ভিডিও করেনি কে বলেছো তো কোনো নাম নিয়ে ভিডিও করেনি ও তো নাম ছাড়া ভিডিও করেছে তারপরেও যদি জেল হতে পারে যদি শাস্তি হতে পারে এত দূর পর্যন্ত যেতে পারে তাহলে আইনের চোখ তো থাকছেই আর বাচ্চার ব্যাপার তাহলে তো ছেড়েই দাও তাই না অতএব কারুর কোনো কিছু মানে টুপি পরিয়ে কোনো কিছুই হবে না পাবলিকও দেখতে পাচ্ছে তারা বোঝার তারা বুঝে নিচ্ছে কারণ ভবিষ্যৎ বলে তো একটা কথা আছে চ্যানেল পড়ে থাকবে কিন্তু ভিউজ হবে না এরকম চ্যানেলেও তো আমরা অনেক দেখেছি কিস্ম হবে না কিস্য হবে না তো মোদ্দা কথা এই হচ্ছে ব্যাপার মা আর সন্তানের বন্ডিং এত সহজ নয় এত সহজ নয় ওরা নিজেরাই নাম দিল টিনার গামলি আর সেই গামলিকে নিয়েই এত কথাবার্তা বুঝতে পারলে আমি কেন গামলি বলছি তোমরা বুঝতে পারছো তো সেই ক্ষেত্রে সেই গামলিকে নিয়েই কথাবার্তা পরিষ্কার কথা যে গামলির সাথে বাচ্চার একটা এরকম বুঝতেই পারছো আগের বিষয় কিন্তু রাগের বিষয় না ওটা অ্যাটাচমেন্ট বলে যে থাকবোই না আমি ওটা ছাড়া করবই না ওটাতেই আমি করব ওতেই আমি করব এই যে ব্যাপারটা বলা এটা হচ্ছে একটা অ্যাটাচমেন্ট তাই তো অভ্যস্ত হ্যাবিচুয়েটেড ওর ভালো লাগে ওটা ওর ভালো না ভালো লাগা নাকি কোনো বিরক্ত ভালো লাগাটাকে যদি বিরক্তে ট্রান্সফার করতে হয় সেটা হচ্ছে বেচু অপারক বেচুর ক্ষমতা নেই নর্মাল ব্লগিং করা সেই জন্য বাচ্চার ভালোবাসাটাকে বাচ্চার হ্যাবিটটাকে বাচ্চার পছন্দের জিনিসটাকে সেটাকে বলছে যে রাগের বিষয় কিন্তু রাগের বিষয় নয় মা সন্তানকে চাইবে সন্তান মাকে চাইবে এটা তো খুব ছোট্ট কথা স্বাভাবিক কথা এটাকে বেঁচে ওলটাতে চেয়েছে স্বাভাবিক থুতু তো গায়ে এসে পড়বেই তাই না তো ভগবান ওই এই ইঙ্গিতটা দিয়ে দিল একটা বাচ্চার মুখ দিয়ে বুঝতে পারছো আর যে বা যারা একটা বাচ্চাকে মায়ের কাছ থেকে সরিয়ে রাখছে তাদের কথা তো বাদই দাও তাদের জীবন তাদের দশা তাদের যে কি হবে সে তো ভগবান জানে আর আমরা তো কিছুটা ইঙ্গিত করতে পারছি তাই না যাক চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা